এক গ্রামের পাশের জঙ্গলের এক পোড়ো বাড়িতে এক ডাইনি বাস করত। এই পৃথিবীতে ডাইনি নিজের বলতে কেউ ছিল না, শুধু মিউ নামের এক ছোট্ট কালো বিড়ালছানা ছাড়া। বিড়ালছানাটিকে ডাইনি তার নিজের চেয়েও বেশি ভালোবাসত আর খুব যত্ন করত। আমার লক্ষ্মী মিউ সোনা, তুমি কি খাবে? তুমি কি ছাগলের দুধ খাবে? মিউ মিউ। সেই জঙ্গলের ধারের মাঠে গ্রামের লোকেরা ছাগল চড়াতে আসত, কারণ সবথেকে সবুজ আর তাজা ঘাস সেখানেই পাওয়া যেত। আচ্ছা দাদা, আমি তো গ্রামে নতুন এসেছি, তা শুনেছি এখানে নাকি কাছেই এক ডাইনি থাকে। ঠিকই শুনেছ। এখানে আসতে তোমাদের ভয় করে না? আরে না, আগে ভয় করতো, কিন্তু এখন আর করে না। কেন দাদা? এখানে ছাগল চড়ানোর অনুমতি ডাইনি আমাদের দিয়েছেন, সেজন্য অবশ্য প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ ভেট দিতে হয় আমাদের ওর বিড়াল ছানার জন্য। সে কি দাদা, প্রতিদিন এক বাটি ছাগলের দুধ? হ্যাঁ, আমাদের মধ্যে থেকে রোজ একজন করে ডাইনিকে ছাগলের দুধ দেয়, তাই সমস্যা হয় না। তার মানে এখানে ছাগল চড়াতে গেলে আমাকেও দিতে হবে? হ্যাঁ, সে তো হবেই। যাই হোক, আজকে দুধটা দিয়ে আসি, কালকে আবার তোমার পালা। পাঁচু নামের ওই লোকটা আর কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল, কিন্তু মনে হলো সে মনে মনে কিছু একটা ভাবছে। অন্য লোকটি গিয়ে এক বাটি দুধ ডাইনির দোরগোড়ায় রেখে এলো, তারপর সবাই ছাগল নিয়ে যে যার বাড়ি চলে গেল। একি, ওটা কি করছো? শোনো, কাল আমার পালা, মানে ওই ডাইনিকে কাল আমার থেকে এক বাটি দুধ দিতে হবে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু ওটা কি মেশাচ্ছ? আরে, আমি অত সহজে দুধ দেবো কেন? এটা কি মগের মূল লোক নাকি? আমি এই দুধে বিষ মিশিয়ে দিচ্ছি, এই দুধ খেলেই ওই ডাইনির ছানা মরে যাবে, আর তাহলেই ওকে আর কোনোদিনও আমাদের দুধ দিতে হবে না। ওগো, ভুল কিছু করো না, পরে আমরা বিপদে পড়বো। আরে ধুর, এই যে আমার হাতে দেখছো রক্ষা তাবিজ, এটা আমি এক সাধু বাবার কাছ থেকে এনেছি, আর আমাদের এই বাড়িটাও সাধু মন্ত্র পড়ে বেঁধে দিয়ে গেছে, ওই ডাইনি আমাদের কিচ্ছু করতে পারবে না। পরের দিন ছাগল চড়ানো শেষে পাঁচু সেই দুধের বাটিটা ডাইনির দোরগোড়ায় রেখে এলো। মিউ মিউ। বুঝেছি লক্ষ্মী সোনা, একটু দাঁড়া, আমি দুধটা নিয়ে আসি। এই নাও লক্ষ্মী সোনা, খেয়ে নাও। মিউ মিউ। সেদিন রাতেই ডাইনি রাগে ছটফট করতে করতে গ্রামে ছুটে আসে, তারপর পাঁচুর বাড়ি খুঁজে বের করে বাড়িতে ঢুকতে যায়, কিন্তু পারে না। মনে হয় সে যেন কোনো এক অদৃশ্য দেওয়ালে বাধা পাচ্ছে। ডাইনি তখন বুঝতে পারে যে এই বাড়িটা বন্ধন করা আছে। সে তখন আরও রেগে যায়, দাঁত কিরবির করতে করতে বলে, এর প্রতিশোধ আমি নেব, নেবই নেব। ডাইনি সেই গ্রামেরই আরেক লোকের বাড়ির থেকে একটা ছাগল চুরি করে নেয়। পরের দিন সকালে ছাগলের মালিক দেখতে পায় তার একটা ছাগল নেই। তখন সে লক্ষ্য করতেই দেখে একটা পায়ের ছাপ তার বাড়ি থেকে বেরিয়ে অন্যদিকে গেছে। সেই পায়ের ছাপ ধরে সে পাঁচুর বাড়ির সামনে এসে পৌঁছায়, আর দেখতে পায় সেখানে ছাগলের কিছু হাড়গোড় পড়ে আছে। সে তখন চিৎকার করে পাঁচুকে ডাকে, এই চোর, তুই আমার ছাগল চুরি করেছিস, আমি তোকে ছাড়বো না। আরে আরে দাদা, আমি তোমার ছাগল চুরি করবো কেন? আমি তো কাল বাড়িতেই ছিলাম। ঝগড়ায় কোনো সমাধান না হওয়াতে তারা দুজন মিলে গ্রামের প্রধানের কাছে গেল। ওই যে ওই আমার ছাগল চুরি করেছে।
আমি করিনি, আমার গোয়ালের বাইরে ওর পায়ের ছাপ পেয়েছি। আমি চুরি করিনি, ওই ছাপ আমার না, আমি বাড়িতেই ছিলাম। তাহলে কে করেছে? মনে হয় গ্রামের বাইরের ওই ডাইনি করেছে। ডাইনি কখনো কোনো দিন আমাদের কারো ছাগল চুরি করেনি, তাহলে আজ কেন করবে? পাঁচু এবার থেমে গেল। সে ভয় পাচ্ছিল যদি সবাই জেনে যায় যে দুধের সাথে বিষ মিশিয়ে ডাইনিকে দিয়েছে, তবে সবাই তাকে গ্রাম ছাড়া করে দেবে, তাই সে আর কিছু বলে না। তখন প্রধান বলেন, তুমিই চুরি করেছ, আর কোনো কথা নয়, তুমি জরিমানা হিসেবে তোমার একটা ছাগল ওকে দিয়ে দেবে। সেদিন রাতে ডাইনি আবারও গ্রামে আসে। তারপর পাঁচুর রূপ নিয়ে আর এক গ্রামবাসীর একটা ছাগল চুরি করে নিয়ে পাঁচুর বাড়ির সামনে হাড়গোড় ফেলে রাখে। পাঁচু বুঝতে পারে যে এটা ডাইনিরই কাজ, কিন্তু সে কিছুই করতে পারে না। সেদিনও গ্রামের প্রধান বিচার করে তাকে আরও একটা ছাগল জরিমানা করে। এভাবে প্রতিদিন রাতেই ডাইনি ছাগল চুরি করে, আর পরের দিন পাঁচুকে তার জরিমানা দিতে হয়। এইভাবে জরিমানা দিতে দিতে পাঁচুর কাছে আর একটাও ছাগল থাকে না। একদিন রাতে গ্রামের প্রধানের গোয়াল থেকেই একটা ছাগল চুরি গেল। এত রাতে ছাগলের চিৎকার কেন? দেখি তো গিয়ে। আমার ছাগল চুরি, দাঁড়া কাল তোকে গ্রাম ছাড়া করব। পরদিন সকাল হতেই গ্রামের সকল মানুষ মিলে পাঁচুর বাড়ি ঘেরাও করে আর বলাবলি করতে থাকে, ওকে গ্রাম থেকে বের করে দাও, ওকে পুলিশে দিতে হবে, এত সহজে ছাড়া যাবে না। এসব দেখে পাঁচু একেবারে সকলের সামনে এসে হাত জোর করে বলে, আমি পাপ করেছি, আমি মহা পাপ করেছি, আমি দুধে বিষ মিশিয়ে ডাইনির বিড়াল ছানাকে মেরে ফেলেছি, এই প্রতিশোধেই ডাইনি আমার উপর থেকে নিচ্ছে, আপনারা আমাকে বাঁচান। এবারে পাঁচুর কথা শুনে সবাই সবটা বুঝতে পারে। গ্রামের প্রধান বলেন, হায় হায় হায়, এ কী করেছিস তুই? এখন ডাইনি কি আমাদের ক্ষমা করবে? তোমরা সবাই মিলে ডাইনির কাছে যাও, ডাইনির মনটা ভালো, তোমরা তার কাছে ক্ষমা চাও, আর আমার বাড়ির একটা বিড়াল বাচ্চা দিয়েছে, সেখান থেকে একটা সুন্দর কালো বাচ্চা ওর জন্য নিয়ে যাও। সবাই মিলে তখন একটা কালো বিড়ালের বাচ্চা সঙ্গে দুধ নিয়ে আর ওই লোকটাকে ধরে নিয়ে ডাইনির বাড়ি যায় আর ক্ষমা চেয়ে বলে, ডাইনিমা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও ডাইনিমা। এই তো আমার নতুন লক্ষ্মী ছানা, কই দাও ওকে আমার কাছে দাও। এই লোকটাই বিষ দিয়ে তোমার বিড়ালকে হত্যা করেছে, আমরা আজই ওকে গ্রাম থেকে বের করে দেবো। আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমায় ক্ষমা করে দিন। ওকে বের করে দিতে হবে না, ওর সাজা ও পেয়ে গেছে, আর অনুতপ্ত হলে পাপও কেটে যায়, তাই ওকে ক্ষমা করে দিলাম। এই দেখো মিউ সোনা, এটা হলো খিরের পুতুল ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করতে হয়। মিউ মিউ।